রানার টার্বো 125 এবং ডিসকভার 125 এই দুটো বাইকের মধ্যে একটা কম্প্যারিজন করে ফেলবো। আসলে লকডাউনের জন্য বাইরে যেতে পারতেছি না, আমার পার্সোনাল কোনো বাইক নাই যে আমি একটু দূরে গিয়ে কোনো বাইক অন্যদের সাথে কথা বলে একটা কম্প্যারিজন বা একটা রিভিউর ব্যবস্থা করে আপনাদেরকে উপহার দেবো। তারপরেও এই ভিডিওর মাধ্যমে আশা করি একটা মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পারবো যে কোন বাইকটা কেন কিনবেন এবং কেন কিনবেন না। চলুন ভিডিও শুরু করে ফেলি। ভিডিও শুরু করার আগে দুইটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা আমাদের যারা পুরাতন ওয়েল উইশার রয়েছেন, মানে আগে থেকে ভিডিও দেখেন, তারা তো অবশ্যই জানেন যে সুজুকির একমাত্র ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, মাত্র একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে GSX 125। কেন সুজুকির আর ভিডিও নাই আর রানার নিয়ে আমরা কেন এত পরে ভিডিও বানাচ্ছি, এর পেছনের কারণ হচ্ছে এই শোরুমের যারা হচ্ছে ম্যানেজার রয়েছে বা শোরুম ইনচার্জ রয়েছে, এরা নিজেরাই হচ্ছে ভাই কোম্পানির মালিক। সো নিজেদের বেজ্জতি করানোর জন্য একবারই গেছিলাম, তারপরে আর যাই নাই, আশা করি বুঝতে পারছেন। সো এভাবে ভিডিওটা করতে হচ্ছে লকডাউনে, যেহেতু বাইরে যেতে পারতেছি না। চলুন ভিডিও শুরু করা যাক। রানার টার্বো 125 এই বাইকটা কেনার পেছনে এবং না কেনার পেছনে তেমন কোনো কারণ নেই, যদিও এই বাইকটা সম্পর্কে অনেক কমপ্লেন রয়েছে। যেহেতু আমি বাইকটা রাইড করি নাই এবং এই মুহূর্তে বাইকটা আমার কাছেও নাই, সো সেদিকে বেশি বাড়িয়ে কথা বলবো না, বাট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এজন্য দুটো বাইকের স্পেস নিয়ে একটু কথা বলতে হচ্ছে, তবে সংক্ষেপে কথা বলবো। চলুন দেখি দুটো বাইকের মধ্যে কি কি মিল এবং অমিল রয়েছে। তো প্রথমেই কথা বলি বাইক দুটার ডাইমেনশনস নিয়ে। রানার টার্বো 125 এই বাইকটার লেন্থ হচ্ছে 2020 মিলিমিটার, অন্যদিকে ডিসকভারের লেন্থ হচ্ছে, ডিসকভার 125 এই বাইকটার লেন্থ হচ্ছে 2035 মিলিমিটার। তো দেখাই যাচ্ছে ডিসকভার 125 রানার টার্বো 125 এর থেকে কিছুটা বেশি লম্বা। ওয়াইডের কথা বললে রানার টার্বো 125 এই বাইকটার ওয়াইড হচ্ছে 840 মিলিমিটার এবং হাইট হচ্ছে 1240 মিলিমিটার, অন্যদিকে ডিসকভারের ওয়াইড হচ্ছে 760 মিলিমিটার। তার মানে হচ্ছে ডিসকভারের থেকে টার্বো 125টা একটু বালকি। ডিসকভার 125 এর হাইট হচ্ছে 1085 মিলিমিটার, রানার 125 এর হচ্ছে আপনার 1240 মিলিমিটার এর আপরাইট হ্যান্ডেলবারের জন্য। তো বোঝাই যাচ্ছে রানার টার্বো 125 এই বাইকটা আপরাইট হ্যান্ডেলবারের জন্য হ্যান্ডেলবারের যে হাইটটা এটা ডিসকভারের থেকে তুলনামূলকভাবে একটু বেশি উঁচু। ওয়েটের কথা বললে টার্বো 125 এই বাইকটার ওয়েট হচ্ছে 133 কেজি, যেটা হচ্ছে ড্রাই ওয়েট। এর মানে হচ্ছে ফিউল ট্যাঙ্কের ফিউল এবং ইঞ্জিন অয়েল ব্যতীত এই বাইকটার ওয়েট হচ্ছে 133 কেজি। সো আপনি বাইকটিতে ফিউল উঠালে এবং ইঞ্জিন অয়েল মানে বাইকটা কমপ্লিট রেডি করলে ওজন কিছুটা বেড়ে যাবে। অন্যদিকে ডিসকভারের কার্ব ওয়েট হচ্ছে 123 কেজি, এটা হচ্ছে ড্রাম এডিশন, এবং 125 কেজি ডিক্স এডিশনে। এবারে কথা বলি বাইক দুটার ইঞ্জিন নিয়ে। টার্বো 125 এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার SOSC 4-স্ট্রোক ডুয়াল ভালভ এয়ার কুল পেট্রোল ইঞ্জিন, যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.84 সিসি, ইঞ্জিনটার বোর্ড স্ট্রোক হচ্ছে 57.03x48x89, ইগনিশন টাইপ হচ্ছে CDI, স্টার্টিং মেথড হচ্ছে আপনার কিক এবং ইলেকট্রিক। এই ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.256 BHP, 8500 RPM এ, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm, 7000 RPM এ। অন্যদিকে ডিসকভার 125 এই বাইকটার ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 2-ভালভ VTSI একটি ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11 PS, যেটা BHP তে কনভার্ট করলে হয় 10.84 BHP, 8000 RPM এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11 Nm, 5500 RPM এ। এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.5 সিসি, স্টার্টিং মেথড হচ্ছে কিক এবং সেলফ। এখন ইঞ্জিনের দিকে খেয়াল করলে দেখবেন টার্বো 125 এই বাইকটার সামান্য কিছু পাওয়ার বেশি রয়েছে, বাট এটা আসলে অনরোডে ইফেক্ট ফেলবে না, কারণ টার্বো 125 এর কার্বো ওয়েটটা তুলনামূলকভাবে অনেক বেশি ডিসকভার 125 এর থেকে। এগুলো স্ট্যান্ডার্ড কমিউটার বাইকের পারফরমেন্স সম্পর্কে কিছু বলা থাকে না, কিন্তু এই বাইকগুলো নিয়ে অনেক ক্ষেত্রে হাইওয়েতে রাইড করতে হয়, সো সেই ক্ষেত্রে টপ এন্ডের একটা বিষয় থাকে, কারণ আপনি যখন এই বাইকগুলো নিয়ে হাইওয়েতে রাইড করবেন এবং ওভারটেকিং করতে যাবেন তখন আপনাকে এই বাইকের টপ এন্ডেই রাইড করতে হবে। এবারে প্রশ্ন উঠে আসবে বাইক দুটার মধ্যে কোনটা হবে রিলায়েবল। ওয়েল, আমরা কিন্তু অনেকে এটা বলে থাকি যে জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো রিলায়েবল হয়, এর পেছনের কারণ হচ্ছে জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলোর RPM লিমিটেড থাকে। হ্যাঁ, ইন্ডিয়ান বাইকের ইঞ্জিনগুলোতেও কিন্তু আপনি RPM লিমিট পাবেন, কিন্তু জাপানিজ ইঞ্জিনের RPM লিমিটটা তুলনামূলকভাবে কম হয় ইন্ডিয়ান বাইকের ইঞ্জিন থেকে। ওয়েল, এখানে তো জাপানিজ কোনো বাইক নেই, তাহলে এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে অনেকেই ধরেই নাই যে জাপানিজ অরিজিন, সো এটা রিলায়েবল বেশি হবে, কখনোই এটা না। তো এই দুটো বাইকের মধ্যে কোনটা রিলায়েবল হবে এটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা হবে এরকম। আপনি খেয়াল করলে দেখবেন টার্বো 125 এই বাইকটা 8500 RPM পর্যন্ত রান করবে, কিন্তু ডিসকভার 8000 RPM পর্যন্ত, এবং টর্কের দিকে খেয়াল করলেও দেখবেন ডিসকভার 5500 RPM পর্যন্ত লক
এবং টার্বো ইঞ্জিনটা যাবে হচ্ছে আপনার 7000 RPM পর্যন্ত। সো এখানে ডেফিনেটলি ডিসকভারের ইঞ্জিনটা রিলায়েবল হবে। আর আরপিএম এর মাধ্যমে বোঝানোর কারণটাই হচ্ছে রেভলিউশন পার মিনিট। সো বুঝতেই পারতেছেন যে এটার ইঞ্জিনের ঘূর্ণায়মান গতিটা বেশি হবে টার্বোর এবং ডিসকভারের কম হবে। সো ইঞ্জিন যত কম ঘুরবে সেটাই হবে রিলায়েবল ইঞ্জিন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডিসকভারের রয়েছে 5-speed গিয়ারবক্স এবং টার্বো 125 এর গিয়ার কয়টা আমি জানি না, এই বাইকটা আমি কোনোদিন রাইডও করি নাই। সো নেক্সটে লকডাউনের পরে অবশ্যই এটার কমপ্লিট একটা কম্পেয়ার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন বাকি থাকলো বাইকের অন্যান্য বিষয়গুলো, যেমন হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর বা ওভারঅল যে বডির ব্যাপারগুলো আছে এগুলো। হেডলাইটের কথা বলে ডিসকভার 125 এ আপনারা DRL লাইটের সাথে হ্যালোজেন হেডল্যাম্প পাচ্ছেন, বাট আমার মনে হয় না যে টার্বো 125 এর DRL রয়েছে, বাট এটাতেও আপনারা হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন। ডিসকভারে রয়েছে LED টেল ল্যাম্প। আমি ভুল হলে সঠিক তথ্যটা দিয়ে দিয়েন, আমি টার্বো বাইকটা কখনো রাইড করি নাই। আই হোপ বাল্ব ইন্ডিকেটর এবং বাল্ব টেল লাইট রয়েছে টার্বোতে। ডিসকভারের ইন্ডিকেটরগুলো হচ্ছে বাল্ব ইন্ডিকেটর। এখন আসি ফিচার্সের কথা বললে, ডিসকভারের যে 2021 এডিশন এটা নিয়ে আমাদের ভিডিও রয়েছে, তো সেখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি যে কী কী চেঞ্জেসের সাথে বাইকটা বাংলাদেশের মার্কেটে এসেছে। কিন্তু তারপরেও এই ভিডিওতে কিছুটা বলে দিচ্ছি, যেমন হচ্ছে আপনার প্রথম যে চেঞ্জ সেটা হচ্ছে ডিসকভারের টিউবলেস টায়ার ছিল না, এখন আপনারা টিউবলেস টায়ার পাচ্ছেন। মিটারে গিয়ার ইন্ডিকেটর ছিল না, তার সাথে মিটারটা একটু স্টাইলিশ করা হয়েছে আগের থেকে। স্টাইলিস্ট বলতে ফন্টটা চেঞ্জ করা হয়েছে আর সম্ভবত ট্রিপ মিটার এবং অডোমিটারের জায়গাটা পরিবর্তন করা হয়েছে, এটাই। গ্রাফিক্সের পরিবর্তন করা হয়েছে, যাই হোক এগুলো আপনারা দেখছেন। এখন কথা হচ্ছে ফিচার্সের দিক থেকে কোন বাইকটা ভালো হবে। ডেফিনেটলি এখানে টার্বো 125 এর থেকে ডিসকভারের ফিচার্স বেশি, এবং পিলিয়ন কমফোর্ট বা রাইডিং কমফোর্টের কথা বললে এখনও এই বিষয়ে আমি স্পষ্ট না, কারণ যেহেতু আমি টার্বো 125 বাইকটা রাইড করি নাই। এবং ডিসকভারের রাইডিং কমফোর্টটা আমার কাছে অলওয়েজ বেস্ট লাগছে, বেস্ট বলতে এই সেগমেন্টের মধ্যে ভালোই, খারাপ না। ডিসকভারের যে নেগেটিভ দিকগুলো ছিল এর মধ্যে টিউবলেস টায়ার ছিল না, ওটা এখন আছে। মিটারে গিয়ার ইন্ডিকেটর ছিল না, সেটাও এখন আছে। মোটামুটি অনেক কিছুই ফিক্স করে বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, বাট BS4 ইঞ্জিনের সাথে। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ BS6 অয়েল পেতে হলে অনেকটা ভোগান্তি পোহাতে হয় এই দেশে, জানি না কবে এই ফিউল সমস্যার সমাধানটা হবে। টার্বো 125 এর কথা বললে আমি যতদূর শুনছি, শোনা কথায় বিশ্বাস করতে নাই, বাট আমি জানি না, আপনারা যারা টার্বো ইউজার ভিডিও দেখতেছেন যদি আমি রং হয়ে থাকি অবশ্যই কমেন্টে বলেন। শুনলাম অনেকে নাকি টার্বোর যে রিয়ার সাসপেনশন রয়েছে এইটা নাকি পরিবর্তন করে অন্য কোনো সাসপেনশন ইউজ করে, কারণ সাসপেনশনের ফিডব্যাক নাকি খুব একটা ভালো না। আবার টার্বোর যে ডিস্ক রয়েছে সামনের যে ফ্রন্ট টায়ারের ডিস্ক ব্রেক, এটার বাইকটাও নাকি খুব একটা ভালো না, মানে ব্রেকিং সিস্টেমটা খুব একটা ভালো নয়, এজন্য অনেকে ডিস্কটাও রিপ্লেস করে নেয়। আমি জানি না এটা সবাই করে কিনা, আগেই বললাম শোনা কথায় বিশ্বাস করতে নাই, জাস্ট কয়েকজনের মুখ থেকে আমি এটা শুনছি যারা টার্বো ইউজার। বাকি থাকলো দুটা বাইকের টায়ার এবং ব্রেক। ডিসকভারের সামনে চাকায় ব্যবহার করা হয় 90 সেকশনের চাকা, যেটা হচ্ছে 17 সেকশনের রিমের সাথে আসে। রিয়ারেও রয়েছে আপনার 100 সেকশনের টায়ার, যেটার রিমের সাইজ হচ্ছে 18, এবং দুইটা চাকাই হচ্ছে টিউবলেস। এবং রিয়ার টায়ারে যে ব্রেক রয়েছে এটা হচ্ছে আপনার 130mm এর ড্রাম ব্রেক, এবং সামনের যে ডিস্ক ব্রেক এটার পরিমাপ হচ্ছে 240mm উইথ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই বাইকে CBS রয়েছে, কম্বাইন ব্রেকিং সিস্টেমটা, বাট টার্বোতে এই ধরনের কোনো ব্রেকিং সিস্টেম নাই। এর সামনের টায়ারটা হচ্ছে 2.75 18 রিমের সাথে, এবং রিয়ার টায়ার হচ্ছে 90x90 18 রিমের সাথে। আমি জানি না এই বাইকের টায়ারগুলো টিউবলেস কিনা, এবং রানারের যে পরিপূর্ণ ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এখানেও কোনো পরিপূর্ণ তথ্য পাই নাই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমি ওদের ওয়েবসাইটেই রয়েছি, মানে ওই ফুটেজটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্রন্ট ব্রেকের ক্ষেত্রে লিখছে হাইড্রোলিক ডিস্ক, বাট কত mm এটা দেয় নাই। রিয়ার ব্রেকের ক্ষেত্রেও ড্রাম লিখছে, বাট কত mm এটাও তারা ক্লিয়ার করে নাই। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার, যেমন হচ্ছে সাসপেনশন। রানারের সাসপেনশন নিয়ে কথা বলছি, ডিসকভারটা নিয়ে বলা হয় নাই। ডিসকভারের রিয়ার সাসপেনশনে রয়েছে টুইন শক্স নাইট্রক্স, মানে এখানে একটা গ্যাস ফিল্টার পাবেন, গ্যাস ফিল্টার বলতে গ্যাস ট্যাঙ্ক বলে মনে হয় অনেকে। এবং ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক ফর্ক, যেটা হচ্ছে রানার টার্বো ফ্রন্ট সাসপেনশনও হচ্ছে আপনার টেলিস্কোপিক ফর্ক। রিয়ারে রয়েছে রানার টার্বোর নাইট্রক্স শক অ্যাবজর্বার, যেটা ডিসকভারের সাথে অনেকটাই সিমিলার, কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেকটা ডিফারেন্স হবে আমার মনে হয়। আরও একটা বিষয়, সেটা হচ্ছে রানারের প্রাইস। রানার দেশেই মোটরসাইকেল অ্যাসেম্বল করে, হয়তো এখন তারা তৈরিও করে। সো সেই দিক বিবেচনায় রানার টার্বো 125 এই বাইকটার যে প্রাইস, এটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। এবং দুইটা যে কালার রয়েছে, একটা হচ্ছে রেড এবং একটা হচ্ছে ব্লু, সো 2000 টাকা কম বেশি শুধুমাত্র কালারের জন্য, এটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে যে কেন, হোয়াই। এটার পিছনে ব্যাখ্যাটা কি?
সো এটাও আমি বুঝতে পারি নাই যে কেন 2000 টাকা কম বেশি করলো শুধুমাত্র লাল আর নীল এই কালার ডিফারেন্সের জন্য। আরেকটা বিষয়, দেশীয় পণ্য ভালো কথা, দেশি পণ্য কিনে হন ধন্য, এটা আমরা গর্বের সাথে বলি। কিন্তু ভাই, দেশি পণ্য যদি আমাদেরকে পেছন দিয়ে বাঁশ দেয়, আপনি কি পণ্যটা কিনবেন? আমার তো মনে হয় না। এটা নিয়ে কমপ্লিট একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, আমি ওয়েবসাইটের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইছি, একটা দেশীয় পণ্য এবং দেশীয় কোম্পানি, তার ওয়েবসাইট কেন এরকম হবে, কেন তথ্য এত ইয়ে থাকবে, ইনকমপ্লিট থাকবে, কেন? একজন দেশের নাগরিক হিসেবে আমিও এটা চাইব যে রান্নার সামনের দিকে অনেকটা এগিয়ে যাবে, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই তাদের ফিক্স করা উচিত। সো রান্নারের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।